এই হবি? হ্যাঁ ভাইজান। কলেজ যাবি না? কয়টা বাজে খেয়াল আছে? তাড়াতাড়ি আয়। আসছি। ভাই আমার কিছু টাকা লাগবে। কিসের টাকা? আরে ভাইয়া কোচিং এর স্যারকে দিতে হবে তো। তোকে না সেদিন টাকা দিলাম? ভাইয়া এই মাসের টাকাটা অগ্রিম চাইছে স্যার। ও আচ্ছা, তুমি দাও তো তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। আচ্ছা দাও, সাবধানে যাস। হ্যালো, কই তোরা? আরে আর বলিস না, ভাইয়ার কাছ থেকে টাকা নিতে একটু লেট হয়ে গেল। হ্যাঁ ব্রিজে থাকছি, আয় চল, আজকে মজা হবে। ওকে ভাই। আরে দোস্ত কি অবস্থা? কি অবস্থা ভাই? ভাইয়া দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বল। আমার কিছু টাকা লাগবে। তোকে কালই না তোর কোচিং এর জন্য টাকা দিলাম। আর সেটা তো স্যারকে দিয়ে দিছি, কেন আমার ব্যক্তিগত টাকা লাগতে পারে না? তুমি টাকা দিবা কিনা বলো? ভাই দেখ, তুই যদি প্রতিদিন এভাবে টাকা নিস তাহলে সংসার চলবে কিভাবে? অত কথা আমি বুঝি না, তুমি টাকা দিবে কিনা বলো? বাবা মা মারা যাওয়ার পর সবকিছু তো তুমি দেখাশোনা করো, তুমিও তো অনেক টাকা খরচ করো। কি আমি কি জানতে চাই তুমি কোথায় কয় টাকা খরচ করছো? আমার কি টাকা লাগতে পারে না? এই সম্পত্তির অর্ধেক ভাগ তো আমিও পাই। ভাই তুই তো জানিস কিছুদিন আগে ব্যাংক থেকে লোন নিয়ে তোকে একটা ল্যাপটপ কিনে দিয়েছি। আজকে ব্যাংকের লোকে টাকা নিতে আসবে, আর ওই টাকা ছাড়া আমার কাছে একটা টাকাও নেই। তার মানে তুমি টাকা দিবা না? কিভাবে দিব ভাই? ঠিক আছে টাকা দেওয়া লাগবে না, আজকে কমপ্লিট হয়ে যাবো না। ভাই ভাই দাঁড়া ভাই। তাহলে শোন, চল তোর বড় ভাইকে শেষ করে দিই, তাহলে সব সম্পত্তিও তোর, টাকা পয়সাও তোর, যা ইচ্ছে তাই করতে পারবি। না না এই কাজ আমি করতে পারবো না। তোরা যত যাই বলিস সে আমার বড় ভাই, তাকে আমি খুন করতে পারবো না। তোরা অন্য কিছু ভাব। তুই ঠিক বলেছিস, খুন করা যাবে না, পুলিশ কেস হতে পারে। কিন্তু একটা উপায় আছে, তোর ভাইকে কিছু একটা খাইয়ে পাগল করে রাখতে হবে, তাহলে সাপও মরল লাঠিও ভাঙল না। ঠিক আছে, ঠিক বলেছিস, এটাই ঠিক বলেছিস। তাহলে দাঁড়া আমি কিছু করছি। ভাইজান ছোটবেলা থেকে তুমি অনেক কষ্ট করে আমাকে বড় করেছো, আর আমি তোমার সঙ্গে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করেছি। আমি আমার ভুল বুঝতে পারছি ভাইজান, আমাকে ক্ষমা করে দাও। এই রোদ্দুরে তুমি অনেক কষ্ট করে কাজ করো, এই নাও এই পানিটুকু খাও। আরে পাগল, আমার কাছে কি তোর মাপ চাওয়া লাগে? তুই তোমার ছোট ভাই। भाई तोर ये रोद्दुरे थाकार दरकार नहीं, तुई घरे जा ये पढ़ाशोना कर। अच्छा ठीक आछे भाई। फেরত টাকা আমি আজ নিয়ে যাব, তোদের একটা টাকাও আমি দিতে পারবো না, যা পারিস কর। আর তোরা দুজন এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি, যা বেরো। China।